আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু এসএন সায়েন্স এক্সপেরিমেন্ট। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আজকে করবো আমি একটা মজার এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে লেবু দিয়ে ব্যাটারি। তো এর জন্য আমার প্রয়োজন কয়েকটি লেবু, সাধারণ পেরেক, কপার দণ্ড, এলইডি ও ক্রোকোডাইল ক্লিপ। তো প্রথমে লেবুগুলোর মধ্যে কপার দণ্ড এবং সাধারণ পেরেকগুলো লাগিয়ে নিতে হবে। তো তারপর কোকোরেল ক্লিপের পজিটিভ প্রান্ত কপার দণ্ডে লাগাতে হবে এবং নেগেটিভ প্রান্তটা সাধারণ পেরেকের সাথে লাগাতে হবে। তো এইভাবে সবগুলো লেবুর সাথে লাগিয়ে নিতে হবে। তো তারপর এলইডির বড় পাটার সাথে কপার দণ্ড থেকে আসা এই তারের সাথে লাগিয়ে নিতে হবে এবং নেগেটিভ প্রান্ত থেকে আসা তারটির সাথে লাগিয়ে দিতে হবে। তারটি লাগানোর সাথে সাথে কিন্তু এলইডিটা জ্বলছে। তো এর কারণ লেবু থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এবং এর ফলে লাইটটি জ্বলে উঠেছে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।